না আপা কি হয়েছে মারবেন কেন আরে ও তো ভালো ছেলে ভালো ছেলে না ছাই সে কখন দেখাইতে কইতেছে কিছু দেখায় না ও এই কথা দেখি দেখি থালটা দেখি সুন্দর গন্ধ চমৎকার রান্না তো আমার কিন্তু দারুণ লোভ হইতেছে আপা শোনো তোমার খাওয়ার দরকার নাই তুমি যদি না খাও তাহলে 10 টাকা আমি তোমারে দিব কেন রান্নাটা দেখা আমার কিন্তু খুব লোভ হইতেছে তোমার বদলে আমি খেয়ে নিই আমি বেঁচে আছি কিন্তু তোকে হারালে আমি বাঁচবো না রে মুসা বাঁচবো না তোমার বিশ্বাস তোমার আদর্শকে কবর দিও না বাবা ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা এবার বলো বাবা তুমি সেকান্দারকে চেনো বাবা আমার মনে হয় সেকান্দার এবং তুমি যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছ না 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 ওসব কিছু না কিছু না ওসব কিছু হোক বা না হোক আমি ওদেরকে খুন করবই করব ছোটির কাপড় নে কাছে টান পরে আজ গোপনে
মনে আছে আমার কলেজের টুকরা বন বকরে ইজ্জত কেড়ে নিয়ে তোরা নির্মম ভাবে তাকে হত্যা করেছিস, যে মা আদর করে নিজ হাতে আমাকে ভাত খাওয়াতো, মাথায় হাত বুলে ঘুম পাড়াতো, আমার মুখের হাসি ফোটাবার জন্য যে মা সবসময় ব্যাকুল হয়ে থাকতো, সে মাকেও তোরা নির্মম ভাবে হত্যা করেছিস। দিদার, দিদার, আব্বাস, নাজার, আমার দিদার এভাবে ঝুলতেছে কেন রে? তোমাকে নামা, আমি ওর লগে নাস্তা খাবো। নাস্তা ভাইজান, তুই শান্ত হও, আমার ওই মুসা পাগল বানাইছে। যা পুলিশ ইন্সপেক্টর গিয়ে কো আমি মুসার থানায় দেখতে চাই। না, আমি কারো কথা শুনবো না। সুমনা আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন। এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না, তোমরা একবারও কি ভাবো? আরে তোমাদের ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না, আরে মুখে চুনকালি পড়বে। স্বীকার করছিস তাহলে আমার মেয়েকে দিয়ে আমার মুখে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, দু ঘন্টা আগে আর পরে। বেঁচে থাকলে তো উদ্ধার হবে, সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সেকান্দার খান কুকুর বানিয়ে। কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সেকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সেকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে। তোমরা ঠিক হলে সেকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারত না। পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসেবে কাঁদছ, এই কান্না নিয়ে সেকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মোসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছো, আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমি ওয়াদা করছি সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়, আমি সেই ব্যবস্থাই করব। আপনার কথা বিশ্বাস করে ওরা আনন্দ করছে, কিন্তু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে বিশ্বাস করা যায় না। বিপদে পড়লে সবাই মানুষ হয়ে যায়, আবার বিপদ কেটে গেলেই মানুষ হয়ে যায় অমানুষ। আপনার মতো অর্থলোভী মানুষেরা গরিবের বন্ধু হতে পারে না, হতে পারে সেকান্দার খানদের কেনা গোলাম। আমি এতদিন ভুল করেছি, টাকা সৎভাবে ইনকাম করা যায়, নিজে কি বিক্রি করে নয়।
মানুষ রাতারাতি পাল্টায় না, মানুষ সেকেন্ডের মধ্যে পাল্টাতে পারে। মুসার মহত্বই আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই তোমার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে প্রমাণ করব আমি তোমাদের পাশেই আছি, থাকব, এবং আমি তোমাদেরই লোক। যাও মহল্লাবাসী, জলদি তোমরা বাসরঘর সাজানোর ব্যবস্থা করো। জানো আমার না ভয় ভয় করছে। কেন, আমি আর তুমি তো এখানে। তবুও কেন? ওই যে কথাটা শুনে এসেছি। কোন কথাটা? বাসর ঘরে বিড়াল মারবে না তো? আরে বিড়াল তো বাসর ঘরেই মারতে হয়। জন্ম ধরে জন্ম জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। জন্ম জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। এই তো আমার আশা, এই তো আমার আশা, দিও ভালোবাসা যুগে যুগে তুমি, ও যুগে যুগে তুমি। জন্ম জন্ম কত কিছু চাই দিতে, দাও না বুঝে এই শর্তে। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। এই তো আমার আশা, এই তো আমার ইন্সপেক্টর। ভালো হয়ে গেছে, ভালো মানুষ তো আমার দুশমন, খারাপ মানুষ আমার খুব পছন্দ, খুব পছন্দ। কি রে তোমা, তুই কার ভালোবাসছস? আরে ভালো করে বুঝা, ওইসব পুলিশ টুলিশ আমি যহন তহন ফুটুস করে দিতে পারি, তোর মনে আমি কষ্ট দিতে চাই না। ঠিক আছে ভাইজান, আমি শামিমকে বাগে আনবই। বাগে কি, বাগে কে, একেবারে বাঁকা কইয়া ফালাবে ধান কাটা কাসির মতো। আমি হেইটা দিয়ে পরাতের কাম করুম, আর ভাই হারানোর তালার আগুন আমি মুসার মনে জ্বালা দিব। ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আসজাইলের কাছে ক্ষমা নাই। একটাই না কাম, সেকান্দার খান আমার নাম। বাবা শুয়ে আছে কেন? বাবা কি মরে গেছে? বাবার কথা বলবে না, যাচ্ছ ও যাচ্ছ, বাবা আমাকে রাতের বলে দেখবে না। গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে।
মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। আমি তো তোরে মাফ করুম না, আই কুত্তা, আমি তোর কথা মতো তোর পুরোরে মাফ করছিলাম বইলা। মুসা আমার ভাইটার খেয়া ফলাইছে, তাই আমি তোর এই পুরো মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পুরো মুসারও খেয়া ফালামো, খেয়া ফালামো। মনে রাখিস আমি তোর কল্যাণ সেকেন্দার, তুইও মনে রাখিস তোমারে দেখবি কে ফুটবলার কে খেলোয়াড়। আমার কথা শোন, চল 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 মামা, গরম পানি নিয়ে আইছি, নেন মুখটা ধুয়ে ফেলান। গরম পানি না, গরম পানি না, আমি মুসার গসল। শাহানা, মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার বাবা। আমি জানি তুমি তুমি আমার আসল পিতা নও। হ্যাঁ বাবা, রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড় ভাইয়ের সাথে যখন তুমি কথা বলছিলে তখন তখন আমি সব শুনেছি। তুমি তুমি আমার পালক পিতা। আমি জানি না কে আমার জন্মদাতা বাবা, কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ। নিজের ছেলে থাকতো আমাকে তুমি কেন এত বেশি ভালোবাসো? কেন ভালোবাসি? হচ্ছেন তোর বাবা, আমার মালিক, অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন, সুলতান নগরের জমিদার, জমিদার সুলতান চৌধুরী। মালিক, তুমি জানো না শাহানা, বিচারের দিনে আমি রোজা রাখি যাতে ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয়। ন্যায় বিচার বোধহয় আমরা পাবো না, কেন বাবা কোথায়? কাদের খান সুলতান চৌধুরী আত্মীয়, আত্মীয় বলে কেউ ক্ষমা পাবে না। অপরাধীর অপরাধ প্রমাণিত হলে নিশ্চয়ই সে শাস্তি পাবে,
হুজুর, কাদের খান আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে, আর সেই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য তাকে খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব। আই সুলতান, বাঁচতে চাইলে নাটক বন্ধ কর। এই আমি সুলতান নয়, জুলুম কোন বাহাদুরি, বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দে বলছি। কাদের খান যে দোষী সবার সাক্ষ্যই তা প্রমাণ করে, তাই অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হইল। ভাইজান, সারা দুনিয়ার মানুষ জানে তুমি একজন ন্যায় বিচারক। তুমি ইচ্ছে করলে বিচারটা অন্যভাবে করতে পারতে ভাইজান। তোমার একবার অন্তত ভাবা উচিত ছিল আমি এবারের বউ। এইটা তোমার অন্যায় অভিযোগ। কাদের আমার ভাই হয়েছে, কি হয়েছে? ভাই হিসাবে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটি ভাইজান করে বুঝিয়ে দিছে। চরিত্রহীন লম্পট গো বাইচা থাকার কোনো অধিকার নাই। তোমার এই সুন্দর মানসিকতার জন্য অনেক খুশি হলাম সেকান্দার। আজ মনে হচ্ছে আমার বোন তোমাকে পছন্দ করে বিয়ে করে ভুল করে না। রহমত মালিক, বাদলকে কুলে নাও, বাড়িতে যেতে হবে। জি মালিক, ইফতার করা শুরু হয়ে যাবে। ভাইজান, আর মাত্র তিন দিন পর বাদলের জন্মদিন, তাই বলছিলাম এই কটা দিন বাদল এখানেই থাক। তোর ভাবির মৃত্যুর পর বাদল তোর আর রহমতের স্ত্রীর কোলে কোলেই বড় হচ্ছে। এখন বাদলের মা বলতে তোরা দুজনই, যা ভালো মনে করবি তাই করবি। আইজ মনে হইতেছে ভাইজান কথাটা ঠিকই কইছে, নিজের সন্তানের দিকে তাকানোর সময় কই? গরিব কৃষকের কথা ভাবতে ভাবতে ভাইজানের সময় কাইটা যায়। কৃষকের অভাব কষ্ট আমার সহ্য হয় না সেকান্দার, তাই এখন আমার একটাই স্বপ্ন, সুরমা নদীর উপর বাঁধটা তৈরি করার জন্য যেভাবেই হোক আমাকে প্ল্যানটা পাস করাতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চৌধুরী সাহেব, ভালো আছেন তো? আপনি তো ভালো করেই জানেন, নিজে ভালো থাকার জন্য আমি কখনো ভাবি না। সুরমা নদীর উপর বাঁধটা তৈরি হলেই এলাকার গরিব কৃষকরা ভালো থাকতে পারবে। আপনারা শুধু বারবার সার্ভে করেই যাচ্ছেন কিন্তু বাঁধ তো আর তৈরি হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আপনি শুধু মন্ত্রী মহোদয়ের অনুমোদনের ব্যবস্থা করে দিন, দেখবেন শীঘ্রই বাঁধের কাজ শুরু হয়ে যাবে। আরে চৌধুরী সাহেব, কষ্ট করে আপনার আসার কি দরকার ছিল? আপনি বললে আমি যেতাম। কৃষকদের জমি জমা থাকা সত্ত্বেও শুধুমাত্র বাদ দিয়ে সেচ ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকার মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হয়, ব্যাপারটা আমার নলেজেও আছে। আরে নলেজে থাকলে তো আর বাদ হবে না, প্রজেক্টের প্ল্যানটা তো সরকারের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। আমিও স্বীকার করি, কিন্তু বাঁধ তৈরি এবং প্রজেক্ট করতে কৃষকদের যে জমি নষ্ট হবে সেই জমির ক্ষতিপূরণ তো সরকার দেবে না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না। আমি এই ক্ষতিপূরণ দেব, কৃষকের জমির পরিবর্তে আমার জমি থেকে কৃষকের নামে দলিল করে দেব। তাহলে অসুবিধে নেই, আমি প্ল্যান পাস করার অর্ডার দিয়ে দিচ্ছি। ভাইজান, আজ বাদলের জন্মদিন, মনে আছে তো? আছে রে আছে। ভাইজান তুমি তাড়াতাড়ি চলে এসো, আজ একসাথে খাবো। আরে ভাইজান বলল আসছে। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ তার কথা বিশ্বাস করতেছো? আমি যাই, ভাইজানটা চ্যান্ডোলা ঘুরে নিয়ে আসি। আচ্ছা যাও। মালিক বলছিলাম কি, যত দলিল দেখছি মনে হচ্ছে সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন, একবার দলিলগুলো পরিচয় করলে ভালো হতো না? হ্যালো, ইয়ে দিচ্ছি মালিক। কে? ভাইজান শোনো, তোমার বোন জামাইকে পাঠিয়েছি, তুমি দেরি করবে না, ওর সাথে তাড়াতাড়ি চলে আসবে। আসলে তুই বিশ্বাস করতে পারছিস না, এই তো আমি এক্ষুনি চলে আসছি। রহমত জি তুমি যাও, মমতাকে বলবে
আমি দলিলগুলো কৃষকদের হাতে তুলে দিয়েই চলে আসছি। জি মালিক। তোমরা কারা? আমরা শয়তানের মামাতো ভাই, তোমারে খুন কইয়া দলিল গুলা নিতে চাই। ওই সব আনারি লোক কোথা থেকে ভাড়া করেছেন? একটা মানুষ মারতে এতক্ষণ সময় লাগে? ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, আপনার কাজ আপনাকেই করতে হবে। দলিল গুলো সই করছে তো? জি। কি করলে? আমার কাম আমারে করতে হইব, চাইলে করি। বাঁচাও! তুমি? হ্যাঁ, আমি। তুই না কান, সিকন্দর খান আমার নাম, সুলতান চৌধুরী। তোর সাথে প্রতারণা কইরা উকিলদের দিয়া সব দলিল আমার নামে লেখা এনেছে। অন্তরে খুন কইরা আমার ভাইটারে সেবা করার লেগা উপরে বাসাইতেছি। সিকান্দার, তুমি চাইলে তো আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, সময় মতো কি আসতে পারবে? দেখো ভাইজান দেখো, তোমার দেরি দেখে তোমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাদল বাবা, আব্বুকে সালাম করো, সালাম করো। ভাইজান, তোমার অবস্থা কি করেছে? আমি একটাই ম্যাকাম, সিকান্দার খান আমার নাম। কাদুর আমার ছোট ভাই আসছিল, ছোট ভাই। এই কষ্টের দেখছোস কি? আমি চৌধুরী বংশের কাউরে বাঁচা রাখুন না, সব বাইরে শেষ করে ভাড়াবো। মালিকের এই কি সর্বনাশ তুমি করলে? সর্বনাশ হয়ে গেছে। সিকান্দার মালিককে মেরে ফেলেছে, বাদলকেও মেরে ফেলবে। যেমন করে হোক বাদলকে বাঁচাতে হবে। বাদল কই? বাদল কই লুকাইছ? বাদল কই? বল, নাইলে কিন্তু তার শেষ করে ভালো। আমার স্বামীকে মেরো না,
স্বামীকে আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি, আমার স্বামীকে ছেড়ে দাও। না শাহানা না, বাদলকে তুমি দিও না, বাদলকে তুমি দিও না। আমার চিৎকার করলে কিন্তু আমি তোরে শেষ করে পালামো, যা হে বাদল। আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি, বেইমান। যে বাদলকে বেগম সাহেব মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব, কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে আমাদের মশা বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মশাকে তুলে দিয়েছি। এক টাইম এক কাম, চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভায় দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কুরবানি দিলি, হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদলকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদল না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি, আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায়ের সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যেই আমি তোকে নিজের সন্তানের পরিচয়ে বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য, আর তুমি তোমার ঘাম তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, ন্যায় বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি আমি ওদের কাউকে ছাড়ব না বাবা, ওই জুলুম বান যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। কোনো ছাড়া ছাড়ি নাই, আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না? বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকাড়ি করা কেউ থাকবে না। Hello.
তোদের দুশ্মন হলাম আমি, প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সাহসী মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, বাবার কাঁধে তুলে দিয়েছিস কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা লাশের অশনীয় বুঝা কেন? কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দিই মুসা ভাই, আমার প্রাণে মারু না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? Hands up! ভাইজান, তুমি কান্দো না, আমি তো এখনো তোমার পাশে আছি। আব্বাস, মুসা হাজতে কেন? লোহার ঘরে থাকলেও শেষ করে দিবি। মুসা, তোমার নিরাপত্তার কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ দুই ভাই বেঁচে আছে, আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। মুসা,
বাচ্চা কুত্তা এখন দেখা তোর সাহস দেখা এই পিস্তল তুই বাঘের বাচ্চা ভাগ নে ধর অনেক দাসকে আমার মার অনেক দাসকে ধর আরে মার খুন করেছিল বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল তখন আমি অবশিশু বাবাকে খুন করতে চেয়েছিল আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানের জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে যা আমাকে বাঁচাবার জন্য আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল এই কুত্তার বাচ্চা এই মহল্লা মাটিতে আজ ওই একই বেল্ট আমি ওর ঘরে পরিয়েছি ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে কুত্তার মতো কেউ কেউ করবে রতন
রুটি নিয়ে আয়। খা কুত্তা, রুটি খা, খা কুত্তা। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি মুসা আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করলেও সিকান্দার খানের মতো সমাজ বিরোধীকে নির্মূল করে দেশের উপকার করেছে। তাই মানবিক দিক চিন্তা করে মুসাকে এই আদালত লঘুদণ্ডে দণ্ডিত করার পর স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষমায় বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই।